দর্শক, আমরা সবাই জানি যে সারা দেশে ডেঙ্গুর বিস্তার, এডিস মশার বিস্তার লাভ করেছে। এই মুহূর্তে ডেঙ্গু পরিস্থিতির যে খবর খবর রয়েছে সেটি নিয়ে জানাতে আমাদের সাথে জামালপুরে রয়েছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু। আমরা চলে যাচ্ছি তার কাছে। মিন্টু, হ্যাঁ ফারুক, জামালপুরে ডেঙ্গু সংক্রমণ জড়িয়ে ছড়িয়ে পড়েছে আশঙ্কাজনক হারে। প্রতিদিনই কিন্তু জেলা সদর সহ প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। গত তিন সপ্তাহের ব্যবধানে আমি যদি বলি যে জামালপুর জেলা হাসপাতালে ও সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে অন্তত শতাধিক রোগী কিন্তু ডেঙ্গু চিকিৎসা নিয়েছে। আর জেলার প্রত্যন্ত অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় জামালপুর জেলা হাসপাতাল সহ সবকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু খোলা হয়েছে ডেঙ্গু কর্নার। হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তাররা যেমনটি জানিয়েছেন যে জ্বর নিয়ে যদি কেউ হাসপাতালে আসে তারপরেই সাথে সাথে কিন্তু তাকে রক্ত পরীক্ষা করা হচ্ছে, আর ডেঙ্গু শনাক্ত হওয়ার পরই তাকে নির্ধারিত ওয়ার্ডে নেওয়া হচ্ছে এবং দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা। আর জামালপুর সিভিল সার্জন ডাক্তার প্রণয়কান্তি দাস আমাকে যেমনটি জানিয়েছেন যে হাসপাতালে যে ভর্তিকৃত বেশিরভাগ রোগীর যে ডেঙ্গু রোগীগুলো আসছেন তার কেস হিস্ট্রি কিন্তু তারা হচ্ছেন ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে আক্রান্ত হয়ে এই জেলায় নিজ জেলায় আসছেন, তারপরে নিজ জেলার জেলা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে তারা ভর্তি হয়ে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন। আর স্বাস্থ্য বিভাগে যে গতকাল রাত 12টায় যে রিপোর্ট আমাদেরকে দিয়েছেন সেই রিপোর্ট অনুযায়ী জামালপুর জেনারেল হাসপাতালে 20 জন এবং ইসলামপুর, মাদারগঞ্জ, সরিষাবাড়ি এবং বক্সিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আরও 15 জন ডেঙ্গু রোগী কিন্তু ভর্তি রয়েছেন। জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান সুমন জানিয়েছেন যে জেলার সর্বত্রই কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শহরের প্রতিদিনই কিন্তু সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। এদিকে জামালপুর পৌরসভার মেয়র সানোয়ার হোসেন ছানু গতকাল জানিয়েছেন যে ডেঙ্গু প্রতিরোধে শহরের সর্বত্রই কিন্তু প্রতিনিয়ত ফগার মিশনের মাধ্যমে তারা মশক নিধন অভিযান চলছে, পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে চলছে পরিচ্ছন্নতা অভিযান। ফারুক, এই ছিল আমার কাছে। মিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে জামালপুর থেকে চলে যেতে চাই নরসিংদীতে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সঞ্জিত সাহা, যাচ্ছি তার কাছে। সঞ্জিত, নরসিংদীতে কিন্তু দিন দিন ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে এবং প্রতিদিনই কিন্তু ডেঙ্গু যে রোগী রয়েছে তাদের শনাক্তের হার বৃদ্ধি পেয়েছে এবং এই মুহূর্তে জেলায় প্রায় 34 থেকে 35 জন ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু হসপিটালগুলিতে ভর্তি রয়েছে। শুধুমাত্র আমাদের জেলা হসপিটাল যেটি রয়েছে সেই হসপিটালতেই ভর্তি রয়েছে 21 জন রোগী এবং সদর হাসপাতালে রয়েছে বেশ কয়েকজন রোগী। এর বাইরে যদি আমি বলতে চাই, জেলার যে 7টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেগুলোতেও কিন্তু ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে এবং এরই মধ্যে কিন্তু একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে এবং সারা উপজেলাতেই কিন্তু কম বেশি এই সংখ্যা বাড়তে রয়েছে। তো আমরা এখানে কথা বলেছি এখানকার সিভিল সার্জন এবং জেলা হসপিটালের যে তত্ত্বাবধায়ক রয়েছে মিজানুর রহমান, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি আমাদেরকে যেটা জানিয়েছে যে ডেঙ্গু চিকিৎসার জন্য আলাদা কোনো ওয়ার্ড নেই, তবে হসপিটাল থেকে কিন্তু প্রতিদিন ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছে এবং এখানে যেই রোগীগুলি আসছে তাদেরকে ওষুধসহ পরীক্ষা নিরীক্ষার সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে এবং প্রতিদিন এর বাইরেও অর্থাৎ ভর্তি রোগীর বাইরেও কিন্তু ওয়ার্ডগুলিতে, বহির্বিভাগগুলিতে 15 থেকে 20 জন রোগী কিন্তু জ্বর সহ নানা উপসর্গ নিয়ে এখানে আসছে এবং তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এবং সর্বোপরি যে বিষয়টি তারা আমাকে জানিয়েছে যে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাদের কাছে সর্বোত্ত ব্যবস্থাও রয়েছে, তবে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য যে সাধারণ মানুষ রয়েছে তাদেরকে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন এবং আপনাদের নিজেদের বাড়ির আঙিনা সহ গাছপালা যেগুলো রয়েছে এগুলো পরিষ্কার করতে হবে এবং জমে থাকা পানি কিন্তু রাখা যাবে না। তো সচেতনতা বৃদ্ধি কিন্তু একমাত্র ডেঙ্গু নিয়ন্ত্রণের একমাত্র কারণ হতে পারে। তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। সঞ্জিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নরসিংদী জামালপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।